দুটি গাড়ির সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটি। বহু প্রচেষ্টার পর দীর্ঘ প্রায় এক ঘন্টা পর দুমড়ে মুচড়ে থাকা গাড়ি থেকে উদ্ধার করে চালককে। জানা যায়, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত গাড়িতে থাকা গাড়ির চালক সহ এক সহচালক। ঘটনা রবিবার সকাল আনুমানিক প্রায় 8:30 নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন 35 মাইল এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে প্রথম অবস্থায় দুজনকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। গাড়ি চালক রাজু দাসের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষ করে তড়িঘড়ি উন্নত চিকিৎসা পরিষেবার জন্য জিবি হাসপাতালে প্রেরণ করে দেয়। যে 12 টাকা গাড়িটা, সে আমাদের গাড়িটা ওভারটেক করে গেছে মুঙ্গিয়াকামী টার্নিং এর মধ্যে। আমাদের গাড়িটা ওভারটেক করে যাওয়াতে আর একটা টার্নিং এর মধ্যে 6 চাকাটা ওর রাইট সাইডে ছিল, বাট ওয়েস্ট বেঙ্গলের যে গাড়িটা ওটা ওর রং সাইডে গিয়ে ওকে একদম সরাসরি বাড়ি মারার পরে ওর স্টিয়ারিং এর সাইড পুরো পায়ে লেগে, মানে ওই 6 চাকার যে ড্রাইভারটা ওর পাও পুরো ডেমেজ। রাজু রাজছে ওর বাড়ি খোয়াই, ওকে আমরা বহুত কষ্টে অন্য গাড়ির হেল্পে বোর্ডটাকে টেনে তারপর বোর্ডটা বের করে আমরা এখন হসপিটালে আমরা। আর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ড্রাইভারকে আমি আগে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ পাবলিকের ওখানে কোনো একটা গরম ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি জুস ম্যাক্সিমামটা। এখন বাকিটা থানা পুলিশ ওখানে আছে আমি বলেছি, আর আপনার এই গাড়ির মালিককে আমি ইনফর্ম করেছি। এখন ওনাকে নিয়ে আমরা জিবি যাচ্ছি, ওনার ফ্যামিলিও আসবে ওখানে জিবি। আপনারা যতটুকুই মোট কজন আহত হয়েছে? 3 জন।